আমরারে যদি আল্লাহর নবীয়ে পরিচয়ে পাই না হাসরর মাঠ, তাহলে আমরারে কিভাবে আল্লাহর হাবিবের সভা পরিবেষ্ট নিবা, নবীর উম্মতর পরিচয় লইয়া উঠতে হইব। সারায় সায় আল্লাহর এক শর্ত, আল্লাহরে রাজি শর্ত, আল্লাহরে রাজি না হরিয়া যদি কোনো মানুষ মারা যায় তার উপায় নাই। আল্লাহ কামল হাকিমিন এখারুরে রাজি শর্ত চাইছেনি, কুশর্ত চাইছেনি, হা এক নবী যে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর যাতে চাইছে তার নবীরে কুশর্ত। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তোমার রবে তোমার প্রতিপালকে তোমার আল্লাহ তোমার এমন দান অতিসত্বর দান করবা যে দান পাইয়া তুমি খুশি হইবাই। আয়াতর তাফসীর, তাফসীরের রুহুল বয়ান, আল্লাহ কামল হাকিমিনে জানাইলো আমার হাবিব আমি আল্লাহর আল্লাহ যত জায়গাতে আছে তুমি নবীর নবুয়তি অত জায়গাতে আছে নবী তুমি ঘুষইয়া। আল্লাহর রসুলে কোনো জবাব দিলা না। আবার আল্লাহ কামল হাকিমিনে জানাইলো আমার হাবিব আমার বন্দা বান্দি হলে যত হানো আমার গুণগান গাইবা, আমার নাম লইবা, আমার জিকির হরবা, লগে তোমার ইয়াদ হরবা, ও নবী তুমি একবার তা খুশ হই যা। এর কারণে আল্লাহর নবীর ছাড়িয়া কোনো হাম নাই। আছে নি কোথা কলিমা পড়িতে লা ইলাহা ইল্লাল্লাহ শেষ নেই, এসব বলা পড়েছি। এক বেটা বার হয়ে গেল 309 হিজরি, এখন চলের 1444 হিজরি, মাত্র 309 হিজরি বার হইল। তার নাম হইল আবু তাহির কেরামেতি। হিগিয়া বার হইয়া ফতোয়া দিলাইল বিশ্বের সব মানুষ মুশরিক হয়ে গেছেন, মুমিন রইছেন না বলে কেনে লিতে আল্লাহর লগে আর একজন শরিক করিলাই, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ নাই, মানবাই নি সে মানব। তখন এমন ভাবে আইন জারি হলো সারা মানুষ বেইমান হয়ে গেছেন, গেরারে ধরো দরিয়া কিতা হর নয়া ভাবে কলিমা ফড়াও, আজ খাইল দরিয়া দরিয়া যে নয়া কলিমা ফড়া নিত লাগে নি। প্রথমে কি কি বার করছে, তার নাম হইল আবু তাহির কেরামেতি, যে কিনতে মানুষ না গর্দনা উড়াও আর তারার মাল লুটিয়া খাও বাদানায়। কলিমা পড়িতে লা ইলাহা ইল্লাল্লাহ শেষ না, শেষ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হজ বন্ধ করে দিছ 316 হিজরি, প্রকাশ হয়েছে 3903 হিজরি আর 309 হিজরি আর 316 হিজরি, তো আজ হজ বন্ধ হল, হজ নাই। আজা মক্কা আক্রমণ হলো, মুক্তাদির বিল্লা বাদশাহ আসলা বারবার তার লগে যুদ্ধ করলা, আর ইজাইন ইন হাদামা জুন্দল মুক্তাদির গাইরা মাররাতিন, যতবার যুদ্ধ করলা আর গেলা। মারাব জামর আব্দুল সালাম কবর সালাম তান সাকরাতর গাঠ তিন টাকা 500 দিছেন তার লগে দুইটো, আল্লাহ তোমার বন্দার সদকা আমরা গ্রহণ, সক্রাতর কষ্ট আমরা হরাইবার উপায় নাই, আল্লাহ আমরা সারায় ওয়াজর মাহফিল তোমার কাছে দোয়া করে, আল্লাহ তোমার বন্দার হালত আপনি করম করমা রহম করমা মায়া করো দয়া করো সারায় হোক। যতবার মুক্তাদির বিল্লা বাদশায় যুদ্ধ হল্লা আরি গেল, যত জায়গাতে আমার বন্দা হলে আমার নাম লইবা, অত জায়গাত নবী তোমার নাম লইবা, তাই কলিমা ফড়িতে আল্লাহর নবী সারা কলিমা হয় না। খুতবা টুটিবা খুতবা ফড়িতে সময় আল্লাহর নবীর নাম, নমাজ ফড়িবা এ ফড়িতে সময় আল্লাহর নবীর সালাম, কোন জায়গাতে আল্লাহর নবী ছাড়া আছে। রোজাদর হইল ফর, ফতা খাওয়া ফর নাই, যত সময় ফতা খাইছ না রোজা ধরার সাহস হয় না, সুন্নত। ও নবী আমার তোমা আমার বন্দা বান্দি হলে যত জায়গাতে আমার নাম লইবা, লগে তোমারেও ইয়াদ করবা নবী তুমি খুশ হইয়া। আল্লাহ চাইছে নবীরে খুশ করতো, দুইটা ফেসিয়াল কৌটা দিলা, আল্লাহর নবীয়ে কোনো জবাব দিলা না। 3 নম্বর, আল্লাহ কামল হাকিমিনে জানাইলো আমার নবী আমি হইলাম রব্বুল আলামিন আর তোমারে বানাইলাম রহমতুল্লিল আলামিন।
এই সমস্ত জমিন আমার যে জমিন বানাইলাম আসমান জমিন সারা লাগি হইলাম আমি রব, 18,000 মখলুকাত বানাইছি সারার খানি আমি দেই, আটটি এখন গো উপাস মরসিল না তারও খানি আছে, সারার খানি 18,000 মখলুকাতর রব হইলাম আমি, আমার বিশ্বমণ্ডলর খালি কইলাম আমি, আর নবী তোমারে বানাইলাম রহমতুল্লিল আলামিন, সারার লাগি তোমারে রহমত বানাইলাম, ও নবী তুমি কুজইয়া। আল্লাহর হাবিবে জবাব দিলা না তিনটা হওয়ার হরেও, আল্লাহ জানাইল ও নবী কিতে হইলে কুশ হইবা তুমি একবার হইলা, কোন জিনিস তোমারে দিলে তুমি কুশ হইবা, আমার বন্দা বান্দিয়ে যত জায়গাতে আমার গুণগান গাইবা অত জায়গা তোমার গুণগান গাইবা, নবী ছাড়িয়া কোনো অকাম করবার উপায় নাই, মাত্র একটা জায়গা আছে নবী ছাড়া, কোন জায়গা জব করতে নবীর নাম আছে নি, বিসমিল্লাহি আল্লাহু আকবার নবীর নাম নাই, আর সব জায়গাতে নবীর নাম, নবী ছাড়া উপায় নাই, আজানোটো নবী ছাড়া উপায় নাই, খুতবা যখন ফড়িবা খুতবা আল্লাহর নবীর নাম, ওয়াজ লাগার হরে মেসাবে নাহমাদু ফড়ে নিন আল্লাহর নবীর নাম, এক জায়গাতে রসুলুল্লাহর নাম নাই, কোন জায়গা যখন আমরা মরুক ছাগল অত যুব হরি নেন এই সময় আল্লাহর নবীর নাম নাই, সেনে এগুলো মায়া হড্ডায়নি, যেগুলো যুব হড্ডায় তারে মায়া হড্ডায়নি, তার জান যার ইন আল্লাহর নবীর নাম নাই, তার মা বাবার লাগে যে ওই তো খাতুন বিবি টাইম দিছে ইটা আগামী বছর লাগে ওয়াজ হইতো নি, আরো বুঝা যাইব কিতে হইলে খুশ হইবে নবী তুমি হও, মানুষে মানুষে খুশ করা সম্ভব হইব অসম্ভব, মেসাব আমি খতম করাইতাম আপনি মেসাব দশজন লইয়া খুশ করে দিব, ফাললে খুশ করে দিব, পারবে মেসাব খুশ করতে 10 টাকা ইতে কিতা করো, 20 টাকা ইতে কিতা করো, পারবাই না খুশ করতে, যে আমার তো নাই দামান খুশ করতে পারবাই তো, পারবাই না আমার তো নাইও, সাইকেল দিছিলাই বাদে এখানে ফাও দি গুড়ানি লাগে যে বাইক ঠিকানো ঠান্ডা লাগে খুশ হয়ে গেছি, আল্লাহ চাইছে তারা নবীরে খুশ করতো জানাই দিল, নবী তোমারে দিলাম স্পেশাল কৌটা 3টা, কোন নবী রসুলরে আমি রহমতুল্লিল আলামিন বানাইছি না, কোন নবী রসুলর আমি আল্লাহর আল্লাহ যত জায়গাতে আছে তুমি নবীর নবুয়তি যত জায়গাতে আছে রে নবী তুমি একবার তা খুশ হয়ে যাও, আল্লাহর আল্লাহ কোন জমিন নাই কোন জায়গাত নাই, আর আপনার নবীর নবুয়তি কোন জায়গাতে নাই, আর সে আল্লাহ যাও গেলে দেখবাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে নি না, জমিনে আসমানে আল্লাহর নবীর নাম, আরশ নাম আসমানো নাম জমিন নাম, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উমর মোবারক যখন 25 বছর তখন আল্লাহর গড় বানাইবা লাগিয়া থান বংশ রেডি হইলা, আল্লাহর গড় যেখানে আসলো হান বাঙ্গিলা বাঙ্গিয়া ফাউন্ডেশন হতরা, এখন তো খালি এক ফিলারের জায়গা আগে সারা খান ফাউন্ডেশন করা লাগতো, ফাউন্ডেশন খরচে সময় ফাত্তরে গো বাহির হইল কিতা লেখা দেখা যায় হসিন তো ভারে নেই তা আরবি লেখা, ইনর মানুষে যদিও আরবি জানে কিন্তু লেখা আরবি জানে না, টুকাইয়া মানুষ একজন আল্লাহ নিয়া হইলা দেখো চাইনি ন কিতা লেখা, ই বেঠায় চাইলা চাইয়া দেখিয়া কিতা লেখা সারা বুধ হইলা হইলা না, কিতা লেখা পাই দিছে হইনা খেনে হইলে এই পাথরটা কোন জায়গা থেকে উঠাইছো বলে ও জায়গা থেকে বলে যে জায়গা উঠা যে জায়গা থেকে উঠাইছো অন্য নিয়ে রাখি দেও আর উপরে ঘর বানা, কোন জায়গা আসলো এটা আল্লাহর ঘরের ফাউন্ডেশনের নিচে ইন কিতা লেখা আসলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ই বেঠা এখানে হইল না কিতা লেখা দেখলো আমি যদি হই তাইলে লগে তাই না সই নিতা মানুষ আল্লাহর নবীর দুশ্মন তান দিকে ফিরি যাইবা, আল্লাহর ঘরের ফাউন্ডেশনের নিচে যে পাথর আছে সে পাথরে আল্লাহর নবীর নাম লেখা, ইনটা কি আর জমিন ইনটা কি হইল, এই যুগে রোম আর পারস্য দ রাষ্ট্র এক রাষ্ট্র আসলো রাষ্ট্রের রাজধানীর নাম আসলো ইনটাকিয়া,
ইন্টাকিয়াক মাটির নিচে সোনার তক্তার মধ্যে লেখালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমন জায়গা নাই যে জায়গা আল্লাহর নবী ছাড়িয়া কোনো হাম হরার, একমাত্র জবহরতে সময়ে নবীর নাম নাই। তখন আল্লাহ যখন জানাইল নবী আপনি কি তৈলে কুশ হইবা হইলাও, আল্লাহর নবী জানাইন ইজানলা আরদার ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, ও আল্লাহ আপনি হইছো আমার একুশ কর্তায়, কিয়ামতর দিন আমার একটা উম্মতরে আমি দুজহর আগুনিত রাখি, আমি নবী বেশ গিয়া শান্তি হইতাম না। এ তো মায়ার উম্মত, আল্লাহ কামল হাকিমিনে জানাই দিলা চাইব, কাল কিয়ামতর দিন আল্লাহর হাবিব সজিদা ফড়িয়া যখন জানাইবা আল্লাহ আপনি হইছো আমার একুশ কর্তায়, আমার যত উম্মত ইন গেছেন গে দুজহ হামাই গেছেন সারা রে বেষ্ট লইয়া যাইতাম, আল্লাহ কামল হাকিমিনে জানাইব নবী আপনি যাকুয়া আপনি দুজকটা কি আপনার সারা উন্মতরে বাহির করে লইয়া কুয়া। হাওয়া হালা তাকে দোলা হাওয়া সারাটা শরীর কোনো অন্য রং নাই, ময়নার তো কিছু আছে না, খানর দ্বারে দিয়া কিছু রং আছে, মুখ রং আছে, হাওয়ার কোন দুইটা, এগোর নাম হাওয়ার এগোর নাম ফেসকুনা, দুটা খালা হাওয়া খালা ফেসকুনাও খালা। হাওয়া খালা হে যখন বাসা বানায় বাদা বানায় উচ্চা গাছ চাইয়া, সাফর গাছও বানায় না উচ্চা গাছ চাইয়া, যখন হে বাসা বানাইল বাদা বানাইল বানা নির্ভরে ডিম ফাড়িল, ডিম ফাড়ি এগো বাজে আর গে উম দিতরা গরম দিতরা হয় দিন ভরে, যখন বাচ্চা বাহির হইল চাইল চাইয়া দেখে ইগো তার বাচ্চা নাই, হেনে ইগোর শরীর রোম নাই আর চৌক নাই, যখন রোম নাই মায় বাবায় অস্বীকার করিয়া ফালাইয়া গেছে গিয়া, ইগো আমরার বাচ্চা নাই, অত কষ্ট আমরা খার লাগি করলাম, মনে রাখবায় হাসর দিন আল্লাহর যাতে নবীরে জানাই দিব নবী আপনার যত উম্মত দুজক আছেন সারারে আপনি বাহির করে লইয়া যাকুয়া, এ সময় যদি নবী আপনারে আমারে চিনবাই না তাহলে সারে বার করবা, হাওয়া এত কষ্ট করি বাচ্চা বার করিয়া ফালাইয়া গেল, অস্বীকার হল এগু তো আমার বাচ্চা না, কেনে খালা নাই, হাওয়া দটায় ফালাইয়া গেলা, ইগুন্থর বীজ ইগুন্থর বংশ জমিন কিলা রইব, এখন হাওয়ার বাচ্চার মা নাই বাবা নাই চৌক নাই, আ করিয়া চতুর্দিকে বাদাত মুখ গুড়া, তখন তার মুখর ভিতরে থাকি একটা দুর্গন্ধ বাহির হয়, দুর্গন্ধটা হার ইন্টারনেট দ্বারা পড়ে, তার নাম হইল মাসি, ইগুরার এক বা দুই বাস মাসি, রসুল্লাহ ফরমায় মাসি যদি তরকারিত বা দুধও ফরি যায় লগে লগে ডাকনা এখান বুড়ায় আর এখান তুলো মারি রাখে, আসিয়া নিব যে ডাকনা তরকারি চৌকার দুধও বিজাই যায় ওখানোর তলে বেমার জ্বর, রসুল্লাহ ফরমাইন লগে লগে তার হেও ডানাটা বিজাই লাও, জ্বর যেটা দিছে রোগ যেটা দিছে এই রোগের ঔষধ দইল তার হ ডানার আনিছে, এইখান এইখান বুড়ায় না, ফসা কোনো জিনিস বাড়িত ফালাইয়া মাসিরে দাওয়াত দেব লাগে তো না, দাওয়াত লাগে না তারা এমনি আইল, তারা নাহ ধরা পড়ে, এরচে আরও বেশি গরম হইল ফিফরার চিনি তৈয়া ফিফরারে খাওয়া লাগে না, মাসির ইন্টারনেট দ্বারা যখন ফল ফড়ার ঘরে মাসি গিয়া তার হাওয়ার বাদা হাওয়ার বাসা ওখান বেরিলা, সারাটা বাদা বেরিয়া বইলা কুম্বাই তাকিয়া এতক্ষণ বিয়া করিয়া যখন শ্বাস ছাড়ে, শ্বাস ছাড়ার লগে লগে মাসিয়ে বোধ হয় তার দৌটোর মাঝখান তাকিয়া শ্বাস গন্ধ দুর্গন্ধ বার, তখন তার দৌটোর মাঝখানও বই যায়, বার লগে লগে হাওয়ার বাচ্চায় ভিতরে লইয়া যা, খাবার নি আল্লাহ আল্লাহ রব নি না রব নাই, খাবার নি না খাবার না, এমত অবস্থায় দটা বাচ্চায় খাইতে যায় তার চৌক নাই মা নাই বাপ নাই, আল্লাহ খাবার নি না খাবার না, খাবার
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। এই আয়াতর তাফসীর ও তাফসীরে রাজি ইমাম ফখরুদ্দিন রাজি আঞ্চলিক বানাইয়া হইয়ান না। ইব্রাহিম বিন আদহাম বলহি বলহির বাদশা রায় তাই বিছনা বাদশাহী বিছনা বুধ রায় চকিল্লা কুইয়ার ওনার কুইয়ার ডুবার দিয়ে যেখান বাসা ইকান লেখান ইকানো তো সার এখান বানাইলে না বাস দিয়ে আর উপরে তরজা দিলে না ইলা না ইকান বাদশাহী বিছনা বাদশাহী বিছনার তাই হঠাৎ বুধ হয় তাই সাতর উপরে কি গিয়ে লড়াচড়া এই কি করে ইয়ে কইল আমি আমার সাথর উফরে কিতা বলল আমার উঠে তো আরে গেছ ও তোমার সাথর উফরে আইয়াত বিচারি আর তুকে রাই বেয়া হল বেয়া উঠ আরি গেছে কোন টিলার শিফ শিফ গেছে না যেন হানিও না গেছে না ওনো আমার সাথর উফরে তোর উঠ হইবার জায়গা নি ভাই কি গুবে উফরে থাকে এন হইয়া বইছেন হে বল হে রে বাদশাহ ইব্রাহিম বিন আদহম বল কি বাদশাহ বিছনাত ঘুমাই ঘুমাইয়া যদি আল্লাহ ভাবা যায় তোমার সাতর উপরে উঠেনে ভাবা যাবে না দিছে এন মানুষ নাই ধাক্কা না গেলে হুস হইত যেমনে হুঞ্চেন শোনার লগে লগে বাদশাহ ড্রেস খুলিয়ে গা জঙ্গল হামাইলা শরীরের হাফড় ছিঁড়ি গেছে পাঞ্জাবি সারছে গো আসলে গো ফারি গেছে দরিয়ার দ্বার বইছেন বইয়া সুইচ সুতা লাগাই গো সিলাই গোত্রা তানে ফরজা গেল গিয়া হইল বাসাই পাগলাম এখানে হল্লায় আজ তোমার শরীরের শার্ট ফারি গেছে সিলাই করিয়া শার্ট ফররায় সিলাই করিয়া শার্ট পিন্দি তাই বাসাই তফ সারিয়া যদি আইতে না তোমারই অবস্থা হইত না হইতে সময়ে সুই অগুয়া ইটা মারি ফালাইছেন দরিয়ার কুয়াত নাই মাছ মারবার কুয়াত নাই ইন্দারাত নাই ফুরকিত নাই গাঙ্গ নাই দরিয়া হইলে দেখতে নি দরিয়ার ফালাইলা ফালাইয়া মাছরে ডাক দিয়া হইলা হে দরিয়ার মাছ আমার সুইটা নিয়া দেও সুইলি যাও আইবানি হওয়ার লগে লগে দেখা যায় দরিয়ার যত মাছ আসলা সোনার এক একটা সুই মুখ লইয়া ইব্রাহিম বিন আদহম বলহির সামনে হাজির হইলা দেখছাই দেখ ই সারা বেশি যদি দেখো বাসাই লইতাম ফার্ম বলে জয় আবার হইলা হে মা সহল আমার সুইটা সোনার সুই না আমার লোয়ার সুইটা তোমরা লইয়া আও সারা মাস ডুবি গেলা সোনার সুই লইয়া লোয়ার সুই আনিয়া আর একটা মাসে তান সামনে দিয়া যায় মাল্লাহুল মৌলা ফালাহুল কোল তুমি আল্লাহর বনি যাও সারা তোমার ওই যাইব হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন 17,23,323 বর্গ মাইল আসল ইসলামিক সাম্রাজ্য হযরত আবু মুসা হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু রে মিসির ফাটাইছে যাও মিসির যাওয়ার পরে মিসির আয়াত চাইল সারা মানুষে পাঠ করো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরিলাম তানে ইমাম বানাইয়া দেব হইল রাজ্য ভাল গভর্নর মিসির আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকদিন গেল যাওয়ার পরে মিসিরর ছয়জন মানুষ তান কাছে আইলা আইয়া কইলা হে ইমাম হে রাজ্য ভাল হে গভর্নর আমরারি নীল নদীর একটা তরিকা আছে ইন্না লি নীলিনা সুন্নাতুন লা ইয়াজরি ইল্লা বিহা আমরার এই নীল নদীর একটা নিয়ম একটা তরিকা আছে যদি আমরা ইটা ফালন করি না তাহলে দরিয়ার পানি শুকাই যাব আর এই দরিয়ার পানি যদি শুকাই যায় আমরার ক্ষেতর ব্যবস্থা নাই পানি খাইবার নাই গোসল করবার নাই আমরার যে পশু হল আসইন উঠ আসইন ছাগল আসইন বকরি আসইন ইতারে পানি খাওয়াইবার কোনো ব্যবস্থা নাই তাই কইলা তোমরার এই দরিয়ার নিয়ম কিতা দরিয়ার নিয়ম হইল চান্দর 11 তারিখ 1 তারিখ না 2ও না 11 তারিখ আমরার মিশির তাকি একটা ফুড়ি ফুয়া নাই বাবই নহল তুমি তাই আমরা নাই আমরা নাই ফুড়ি কইছেন না খাবার ফাঁকে দিয়ে আর এখান না হইয়া ভাললাম না যত ইশালে সব উরুছে এখন বেটিং তোর মুখান এখন তো নাসেনি বেটিং তোর মুখান খুন খান খুচরে এখন বেটিং তোর
সারা বেঠাইতো। হ্যাঁ তোমার তেনার নাই, আর ইন আমরা নাই একজন ফুড়ি উহযুক্ত হইতো বিয়া হইতো না, ইগুরে তার তাইর মা এবং তাইর বাবারে জেলা দরকার হয় জেতা দেবা লাগে সারা দিয়া বুঝাইয়া, আর এই মেয়েটারে খোপবালা হাফড় লাগাইয়া সোনা রূপা জয়ের মতি অলঙ্কার লাগাইয়া দরিয়া জিতা ফালাই দিতে হইব, ও মেয়েটা দরিয়া খাইব খাওয়ার পরে পানি রইব, যদি আমরা এইটা আদায় করি না তৈলে দরিয়ার পানিও খাই যাইব। লাল চা দেখার বাদে না চা খাই আইছি আমার আসিকালি বাইর আমি চা খাই আইছি সার খাইতাম না, আর আমার বাদে খারে আনতে ন লেম নিবার আগে ফাল মারে না, ও আমরা এই দরিয়ার নিয়ম হইল ওটা। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, হে মিসিরবাসী মানুষ জানি রাখো ইসলাম জমিন হইছে এই জাতীয় প্রথা হল বন্ধ করবা লাগি আমি অজাজত অর্ডার দিচ্ছি না কখনো দিব না। হইয়া তো তারা গেছে নাকি পরের দিন সকালে দেখা গেছে এক ফুটা পানি নদীত না, নীল নদী যে হান এই নদীত এক ফুটাও নাই, এখন কিতা করতা চোখ মুজলি যাই। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার কাছে হযরত উমরের কাছে মানুষ পাঠাইলা যাও চাই, খলিফারে গিয়া হইও মিসিরের এই অবস্থা। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর হইলা, খবর হইয়া কইলা হে রাজ্যপাল হে গন্নার হে ইমাম হে আমর ইবনে আস তুমি সত্য জবাব দিছ ইসলাম আইছে এই জাতীয় প্রথা অকল বন্ধ করবা লাগিয়া, যদি হযরত উমরে বন্ধ করতা না কিয়ামত পর্যন্ত বৎসর একটা মেয়ে নীল নদী খাইল নে। আগে শুনতাম ফুল কল্লা ধরতো না, হাসামিছে যার কুসুদারা বাড়ি গেছে দৌড়িয়া বাড়িত দেখতে ডর করতো, এখন কুসুদারা আসুন হাসাও আসো কিনা জানি না ডরাইতাম, ফুলে মানুষ দৌড়লিছে মিশিরের নদীয়ে মানু ধরে একটা মেয়ে লাগে বস্ত্র, ইগু বুড়া নাই খালা নাই রাখ না, গরিব বেটির হইলেও যা অলঙ্কার লাগে সারা দিয়া সাজাইয়া। হযরত উমরে ফরমাইলাম রে আজ তুমি যে জবাব দিছ সত্য জবাব দিছ ইসলাম আইছে এই জাতীয় প্রথা বন্ধ করবা লাগি, তখন তাই কাগজ আর কলম লইলা লইয়া চিঠি এখান লেখলা, হে মিশির আমি উমর ইবনে খাত্তাব তোমার কাছে জানাইয়ার হে নীল নদী তুমি যদি তোমার ইচ্ছায় পানি দেবার হয় তোমার পানি লাগছে না লাগবে না, আর যদি আল্লাহ তোমার থেকে পানি উঠায় ফাস আলুল্লাহ আমি আল্লাহর কাছে দরখাস্ত দিয়ার দোয়া করিয়ার তোমার থাকি যেন আল্লাহর যাতে পানি উঠাইয়া দেলা, হে আমর ইবনে আস চিঠি ওখান তুমি কিতা করিও দরিয়াত ফালাই দিও। সেওর সিটি আপনার ঠাইন আমার ঠাইন আপনার সিটি দিলে নিয়ম নাই কেন খুলিয়া পড়া, হ্যাঁ কেন বনখান খুলানি ইখান হামর ভিতরে বড়া ইখান খুলিয়া আমি দেখতাম না, হে আমর ইবনে আস তুমি সিটি ইখান খুলিলা এখানে বলে যদি হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সিটি ইখান খুলিতা না তাহলে আমরা আজ হইতাম না, খুলিয়া দেখলাও শব্দ হল লেখা রাতারাতি কোনো মানুষে জানে না সাগজ ওখান নিয়ে শুকনা নদীত ফালাই আইলা, পরদিন সকালে গোম থেকে উঠিয়া দেখেন ই পরিমাণ পানি উঠিছে, মেয়ে এগো খাইয়া বেটি এগো খাইয়া ফুড়ি এগো খাইয়া যে পানি হইতে হচ্ছে সুলগজ উপরে দি পানি উঠিল। হযরত আমর উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শুকনা নদীতে কি পানি উঠাইলা, হরকে আসকে মুস্তফা সামানে ও বাহর বারদর ঘুষায়ে দা মানে ও যার এশক আল্লাহর হাবিবের এশক আর মহাব্বত দার যার সম্পদ হয়ে গেছে সামান হয়ে গেছে গে পুঞ্জি হয়ে গেছে বাহর বারদর ঘুষায়ে দা মানে ও চাহে শুকনা হোক চাহে বিজা হোক সব জায়গাতে তার অর্ডার খাটিব যেখান হইব খান মানি লইব।
সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রে হযরত উমরে পাঠাইছেন নাহাওন আজারবাইজান, নাহাওন এখন হইল আজারবাইজান, কোন পাঠাইছেন শুক্রবার দিন হযরত উমরে মদিনার মসজিদে খুতবা পড়িত্রা, হঠাৎ খুতবা বন্ধ করে এখন ইয়া সারিয়াতু আল জবাল, ইয়া সারিয়াতু আল জবাল, ইয়া সারিয়াতু আল জবাল, আবার খুতবা ফড়িলা ফড়িয়া নামাজ শেষ হইল, জুমার নামাজ শেষ হওয়ার পরে হযরত আব্দুর রহমান ইবনে আও রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে উমরের কাছে গিয়া কইল, উমর আপনি খুতবা ছাড়িয়া সারিয়ারে ডাকিলায় ফালোর আশ্রয় লইতা ব্যাপারটা বুঝলাম না। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, আই তো আমি দেখলাম ইউকাতিলুনা, হযরতে সারিয়া যুদ্ধ হরি হরি যাইত্রা, তান ডানে তান বামে তান সামনে ই পরিমাণ শত্রু হলে বেরিছেন, ফালাম আমলিক আমি আর আমার কন্ট্রোল করতে না ফরিয়া হযরতে সারিয়ারে ডাকিয়া কইলাম, রে সারিয়া তুমি ভালো আশ্রয় লগি যাও, যদি ভালো আশ্রয় লয় না লয় না তো হইলে ইসলাম ইন্টানরা আজকে মাটি ধরি যায়। দেখলা কি কারা দারুণই, হ্যাঁ অন্তা কি হোক রাস্তা চূড়া হদারা দেখা এই হিদারা দেখি আনি, তুমি যদি আমি দেখি আনি আপনারা দেখা, হ্যাঁ আমরি মানে আস আব্দুর রহমানের আওফ রাদিয়াল্লাহু আনহু তারিখগুলো লিখিয়া রাখ, হয় একদিন ঘরে ঘুরিয়া ইলাখে সারিয়া ঘুরিয়া আওয়ার ঘরে হজরতে সারিয়াই ফরমায়, ও খলিফা আইনে শুক্রবার শুক্রবার দিন আইনে জুমার সময় খুতবার সময় হঠাৎ শুনি আমার খানো আওয়াজ আয়, ও সারিয়া আপনার আওয়াজ আমার খানো গেল, ও সারিয়া তুমি ভালো আশ্রয় এলো, হযরত উমরে কতখান খাবার খা কতখান শক্তি আল্লাহর জাতি দান হলো, হরকে আসতে মুস্তফা সামানে ও বাহর বরদর গুসায়ে দা মানে ও ইয়াদে উগর মৌনিসে জানত বুয়াত ফরদু আলম জেরে ফরমা নতবু, আল্লাহর জিকির আল্লাহর ইয়াদ যারার হর সময় ইয়াদ রাখে হারে আল্লাহরে, তার জানর শান্তি বানাইলেই সে আল্লাহর ইয়াদ হরা, এরার কিত হইব ইহকাল এবং ফরকাল তার হাতর ভিতরে যেখান হইব খানই যাইব। হজরতে ইব্রাহিম বিন আদহম বলকি রহমতুল্লাহ আলাইহি একদিন জঙ্গল থেকে নামিলা, নামি এক বাড়িতে ইয়া হইলাম, আগ খাওয়ার যদি কোনো বস্তু থাকে তাহলে আমার খাইবার দেও, এ বেটি এখান রুটি আসলো বাত নাই রুটি রুটি এখান দিছেন ওখান আতল ইয়া তাই হইল, মনে হইলো আমার জাগাত যাই গিয়ে জঙ্গল বইয়া খাইব, আটি আটি যাইত্রা খাওয়া গইয়া আমার সেজা ফট টানার থাকি রুটি লইয়া গেল গিয়া মিয়া খুব হেসিয়া যায় না আস্তে আস্তে যা রং করেন তাই নতার হর হইয়া যাইত্রা, যাইতে যাইতে গিয়া দেখলা জঙ্গল গিয়া একটা বড় গাছ হ গিয়া বইছে, তাই একটু দূরে থাকিয়া সাইন খাওয়া খানো যাও আমি দেখতাম, দেখা যায় ডাল এক ডাল থাকে আরেক ডাল, এক ডাল থাকে আরেক ডাল, নিচে দি নামে রাইয়া নামতে নামতে সারার নিচে একটা ডাল আছে ও নইয়া বইছে, বইয়া খাওয়ায় রুটিও খান ধরছে, তার ভাও দিয়ে আর একটুমা সিঁড়িছে, সিঁড়িয়া দেখা যায় একজন মানুষ দুই হাত ধরে দি বান্দিয়া গাছ লগে রাখা, আল্লাহর বন্দার মুখ খাওয়া গিয়ে রুটির টুকরা টুকরাই টুকরাইয়া ঠুমা ঠুমা করে এখন এখন করিয়া খাওয়া, খাবানি শেষ হইলে শেষ হওয়ার পরে খাওয়া উড়িয়া গেল গিয়া, হযরত ইব্রাহিম বিন আদহম বলকি রহমতুল্লাহ আলাইহি দারো গেলা গিয়া হইলা, তুমি হে পরিচয় দিল আমি অমুক, তুমি নখেনে বলে আমার অপহরণ করিয়া আনা হইছে, কাছো লোকে বান্দিয়া গেছে কি হারুরে ফাইনা হারুরে খবর দিবার নাই, তুমি খাও কিলা বলে যখন আমার ফেটর ক্রুদা লাগে আল্লাহর জাতে খাওয়ারে দিয়ে আমারে খাওয়া দিয়ে আমারে খাওয়ায়, আমি যদি সারা পয়সা লিল্লা দেলাইতে খাইমু কিলা খাওয়ার বাচ্চারে আল্লাহর জাতে মাসি খাওয়াইয়া ভালেন দিনা ভালের না, কয়েকদিন পরে যখন খাওয়ার শরীর রুম উঠি গেল উঠার পরে বাচ্চার রুম উঠিল চক্ষু ফুটিল খালা হয়ে গেল,
তখন তার মা বাপ ঘুরা ঘুরি করে হঠাৎ দেখলা তার মতো আরে তার রং গালা আরে গিয়া হাওয়ার মা আর বাপে হাওয়ার বাচ্চারে গছিলায়। আমরা রে যদি আল্লাহর নবীয়ে পরিচয় পাই না হাসরর মাঠ, তাহলে আমরা রে কীভাবে আল্লাহর হাবিবে সভা করে ব্যস্ত নিবা নবীর উম্মতর পরিচয় লইয়া উঠতে হইব। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।